আমরা আজকে কতগুলো প্রবলেম নিয়ে আলোচনা করছি। প্রবলেমগুলি হলো, একটি কণা পূর্ব দিকে 4 মিটার যায়, 3 মিটার উত্তর দিকে যায় 5 সেকেন্ডে, অর্থাৎ মোট 4 মিটার এবং 3 মিটার যাচ্ছে 5 সেকেন্ডে। কণাটির অতিক্রান্ত দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ নির্ণয় করো। প্রবলেমটাতে আসছি, প্রথমত আমার নির্ণয় করতে হবে কতগুলো জিনিস, কী কী দেওয়া আছে আগে আমরা দেখি। পদার্থবিদ্যায় অঙ্ক করতে গেলে 5টি নিয়ম একটু মাথার মধ্যে রাখতে হবে। কী কী? প্রথম, অঙ্কটি ঠিকভাবে পড়তে হবে। 2, অঙ্কে কী কী দেওয়া আছে তুলতে হবে। 3, ভেরি ইম্পর্ট্যান্ট এই পয়েন্টটি মাথায় রাখবার জন্য, যেগুলো দেওয়া আছে রাশি সেগুলো সব একই এককে আছে কিনা দেখো। 4, যে যে ইকুয়েশন দিয়ে অঙ্কটি হতে পারে সেই ইকুয়েশনগুলো ভাবো, তারপর তার সমাধান করো। 5, আরেকটি গুরুত্বপূর্ণ, উত্তরে একক বসাও। অর্থাৎ 5টা যখন এই ফর্ম্যাট অর্থাৎ নিয়ম মেনে আমাদের দেখে অঙ্কটা করতে হবে। এখানে কি বলেছে মন দিয়ে দেখি, একটি কণা পূর্ব দিকে 4 মিটার যায়। আমরা যদি বোর্ডের এরকম খাতার তলে দেখে নিই, এটাকে আমরা বলি পূর্ব দিক, এটা পশ্চিম দিক ধরে নিই, এটা উত্তর, এটা দক্ষিণ। তো বলেছে পূর্ব দিকে 4 মিটার যাচ্ছে, তাহলে গেল পূর্ব দিকে 4 মিটার, এঁকেছি টুয়ার্ডস ইস্ট। এখান থেকে 3 মিটার উত্তরে গেল, উত্তরে গেল আরও 3 মিটার, এই পুরো পথটা যায় 5 সেকেন্ডে। এবারে বলেছে প্রশ্ন, প্রথম তাহলে অতিক্রান্ত দূরত্ব, তাহলে প্রথমে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলেছে, কণাটির অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব মানে সে যাত্রা শুরু করেছিল ধরো এ বিন্দু থেকে, বিতে পৌঁছেছিল, তারপরে সিতে পৌঁছেছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? প্রথমের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কিভাবে বেরোবে? এই যুক্ত সরি এ বি এটা বি এটা এ এটা সি এটা ইস্ট ছিল, প্লাস বি সি মানে 4 + 3 = 7 মিটার, 1 নম্বর আমাদের কাছে বেরোলো 7 মিটার। কণাটি সরণ, 2 নম্বর কী বলা হয়েছে? কণাটি সরণ, প্রথমত বলো কণাটি সরণ বলতে বোঝায় প্রথম এবং শেষ অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্বকে সরণ বোঝায়। তাহলে দূরত্বটা কীভাবে বের করবো? এটাকে যদি আমরা একটা সরলরেখা দ্বারা যুক্ত করি, তাহলে সরণ কোনটা? সরণ হচ্ছে এ সি। এসি কি দেওয়া আছে? না। কীভাবে বের করবো? দেখো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা 90, কারণ এই বাহুটা অতিভুজ, এই দুটো বাহু দেওয়া আছে, অতিভুজ বের করতে বলেছে, তাহলে এসি বের করতে পারবো ত্রিকোণমিতির সূত্র দিয়ে, লম্বে স্কোয়ার পার ভূমি স্কোয়ার, লম্বে স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলে আমরা এটা পাবো, এটাকে করলে হবে 16 + 9 = √25 = 5, ইউনিট কি? মিটার। তাহলে আমাদের ক্ষেত্রে আমরা পেলাম সরণ, হয়েছে। এবার আসছে দ্রুতি, 3 নম্বর আমাকে প্রশ্ন বলেছে দ্রুতি। চলো, দ্রুতি কি বলা হচ্ছিল? দ্রুতি বলা হচ্ছিল কি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব কত বেরিয়েছে দেখো এক্ষেত্রে? 7। সময় কত লেগেছে? এই সময়টা 5 সেকেন্ড, দ্যাট ইজ ইকুয়াল টু 7/5 = 1.4 মিটার, ইউনিট সেকেন্ড, এককটা বসাতে হবে, হচ্ছে। নেক্সট বেগ নির্ণয় করতে বলেছে, 4 নম্বর বেগ সমান কি জানি? বেগ সমান সরণ বাই সময়। সরণ কত? কত? 5 বাই সরণ কত?
সময় 5 তাহলে কত 1 মিটার পার সেকেন্ড বলো অঙ্কটা ক্লিয়ার হয়েছে এরপরে আমরা আসছি স্ক্রিনে দুটো প্রবলেম দেওয়া হচ্ছে সেই প্রবলেমগুলো দেখো দেখি স্ক্রিন থেকে প্রবলেমগুলো করবার চেষ্টা করো প্রথম প্রশ্ন এক ব্যক্তি পূর্ব দিকে 12 মিটার হাঁটার পরে উত্তর দিকে 5 মিটার হাঁটলো ব্যক্তির সরণ নির্ণয় করো প্রথম প্রশ্ন 12 নম্বর 13 নম্বর প্রশ্ন বলে দেওয়া আছে একটি কণা 7 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ অতিক্রম করে তার প্রাথমিক অবস্থানে ফিরে এলো কণাটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো দূরত্ব কত হবে আছে এই দুটো প্রশ্ন দেওয়া আছে এই দুটো প্রশ্নের ক্ষেত্রে উত্তর আমি বলে দিই তোমরা ট্রাই করো ট্রাই করবার পর দেখো উত্তরটা হয়েছে কিনা ঠিক আছে উত্তরটা হয়েছে কিনা দেখে নিতে হবে চলো স্ক্রিন পজ করো হ্যাঁ দেখো 12 নম্বর প্রশ্নের উত্তর হবে 13 মিটার হয়েছে 13 নম্বর প্রশ্নের উত্তর হবে প্রথমে 2 পাই আর ইনটু 2 ইনটু 22 এর সাথে ইনটু 7 44 সেমি হবে অতিক্রান্ত পথ আর যদি তোমাকে ওর সাথে একটা প্রশ্ন দিয়ে দেওয়া হয় যে সরণ কত তাহলে কিন্তু প্রশ্ন দেওয়াই হতে পারে তাহলে সেক্ষেত্রে সরণ হবে শূন্য চলো আসছি পরের প্রশ্নে এবারে দেখো 6 নম্বর প্রশ্ন স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে চলতে শুরু করে 3 সেকেন্ড পর কণাটির বেগ কত হবে এটি অঙ্কটি দেওয়া থাকলো স্ক্রিনে দেখলে প্রবলেমটা এবারে আমরা প্রবলেমটা করবার চেষ্টা করছি অঙ্কটা করতে গিয়ে আমাকে প্রথমে তো দেখো একদম মন দিয়ে প্রথম অঙ্কটা পড়বার চেষ্টা করো কী কী দেওয়া আছে দেওয়া আছে স্থির অবস্থা থেকে তার মানে এই কথাটা স্থির অবস্থা থেকে মানে প্রথমের বেগ দেওয়া আছে অর্থাৎ অঙ্কটাতে প্রাথমিক বেগ দেওয়া আছে প্রথমের বেগ কত তাহলে প্রথমের বেগ এই রাশির এই প্রাথমিক বেগকে আমরা কী দ্বারা প্রকাশ করি ইউ দ্বারা এটা কত দেওয়া আছে শূন্য দেখো স্থির অবস্থা থেকে আচ্ছা স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে তার আর দেওয়া আছে কি ত্বরণ ত্বরণ দেওয়া আছে কী দেওয়া আছে ত্বরণ এফ ইজিক্যাল টু কত দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়েছে করে চরণ নিয়ে চলতে শুরু করে সময় কত সময় পর সময় কত অতিবাহিত করেছে 3 সেকেন্ড 3 সেকেন্ড পরে বলেছে বেগ কত হবে মানে অন্তিম বেগ তোমাকে জানতে চাওয়া হয়েছে অন্তিম বেগ ভি জানতে চাওয়া হয়েছে জিজ্ঞাসা চিহ্ন তাহলে আমি কী বলেছিলাম নিয়ম রুল অঙ্ক করবার প্রথমত অঙ্কটা মন দিয়ে পড়ো পড়ে কী কী দেওয়া আছে তুমি লেখো লিখেছি আমি এবং ইভিন যেটা জিজ্ঞেস করা আছে সেটাকে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে লেখো এগুলো দেওয়া আছে এটা বের করতে হবে এটা হচ্ছে গিয়ে ফার্স্ট স্টেপ লিখেছো লেখার পর সেকেন্ড স্টেপ দেখে নাও প্রত্যেকটা রাশি একই এককে আছে কিনা খুব ইম্পর্ট্যান্ট স্টেপ এটা প্রত্যেকটা রাশি একই এককে আছে কিনা মিটার পার সেকেন্ড স্কোয়ার সেকেন্ড বের করতে হবে হ্যাঁ একই এককে আছে যদি না থাকে সেটাকে অল্টার করতে হতো চলো এবারে যেটা বের করতে হবে এবং যা দেওয়া আছে এই রাশিগুলোর মধ্যে তোমার কোনো সম্পর্ক জানা আছে কিনা লেখো দেখি ভি এফ টি ইউ আমরা জানি এই চারটার মধ্যে একটা সম্পর্ক আছে আমরা সেই আমরা জানি কি জানো তুমি সেটা লেখো এই চারটার মধ্যে কি সম্পর্ক জানি ভি সমান ইউ প্লাস এফ টি এই সম্পর্কটা তুমি জানো এখানে নির্ণয় করতে বলেছে ভি আচ্ছা ইউ দেওয়া আছে এফ দেওয়া আছে টি দেওয়া আছে তাহলে আমি ভি পাবো এবার কী পাবো ভি সমান কী লিখতে পারো ইউ এর জায়গায় 0 এফ সমান কত 2 টি সমান কত 3 সমান কত হচ্ছে 6 ক্যালকুলেশন কমপ্লিট হয়েছে এইবার এই ক্যালকুলেশনের এটাকে এখানে না লিখে আমরা এখানে লিখছি 6 এবারে বলো ফিফথ স্টেপ বলেছিলাম যে উত্তরের ইউনিট লেখো কিসের কী বের করলে ভি ভি মানে কি ভি মানে বেগ বেগ কি তার একক মিটার পার সেকেন্ড হয়েছে এবারে উত্তরটা লেখো অতএব দিয়ে উত্তর লেখো বলো প্রশ্নটা ক্লিয়ার হয়েছে এরপরে আসছি পরের প্রশ্ন তোমাদের জন্য স্ক্রিনে দেখো একটি বস্তু স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণ নিয়ে চলতে শুরু করে 5 সেকেন্ড সময়ে কণাটির বেগ বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো আশা করি তোমরা স্ক্রিন পজ করে আগের বারে প্রশ্নে যা দেওয়া আছে তার
তা তোমরা খাতায় নোট ডাউন করেছো, দেখে নাও এরকম নোট ডাউন হয়েছে কিনা। প্রাথমিক বেগ জিরো, ত্বরণ দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার, সমন সময় ফাইভ সেকেন্ড, অন্তিম বেগ নির্ণয় করতে বলা হয়েছে এবং অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। এবারে ভাবো ভি নির্ণয় করতে গিয়ে যা যা দেওয়া আছে ইউ এফ টি সে দিয়ে তুমি কোনো সূত্র জানো কি না। দুই, দু নম্বর নির্ণয় করতে বলেছে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ এসের সাথে এই রাশিগুলোর কোনো সম্পর্ক আছে কি না একটু ভাবো, ভেবে নিয়ে দেখে নাও। হয়েছে, পেরেছো, গড। যারা পারোনি তারা কেন পারলে না ভাবো এবং দেখো। দেখো ভি ফাইন্ড আউট করতে গেলে আমরা এরকম একটা সূত্র পেয়েছি, ভি ইজ ইকাল টু ইউ প্লাস এফ টি, ইউ এর ভ্যালু জিরো, এফ এর ভ্যালু দুই, টি এর ভ্যালু পাঁচ, তার মধ্যে গুণ করলে দশ, ভি এর একক বসাতে হবে, ভি এর একক যেহেতু সিজি এসআই পদ্ধতিতে দেওয়া আছে মিটার পার সেকেন্ড। পরেরটা এস বের করতে গেলে আবার একটা সূত্র আমরা শিখেছি, ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। দেখো ইউ এর ভ্যালু শূন্য, তার মানে শূন্য ইন্টু টি জিরো, প্লাস হাফ অফ এফ এর ভ্যালু কত দুই, টি এর ভ্যালু কত পাঁচ, স্কোয়ার করলে হবে পঁচিশ। দেখো টি এর পাঁচ স্কোয়ার করলে পঁচিশ, দুই দুই কাটছে, দ্যাট ইজ ইকুয়াল টু পঁচিশ। ইউনিট কী হবে? মিটার। উত্তর লিখবে, এবারে উত্তর উত্তর লিখতে হবে। হয়েছে প্রবলেমটা? এরপরে আসছি, দেখো স্কিনে এরকম লেখ দেওয়া থাকলে এবং এই লেখ সংক্রান্ত সমস্যা, সমস্যাটা আমরা দেখে নিই, একটা সমস্যা দেখে নেব, এরপরে যা সমস্যা থাকবে ক্লিয়ার করতে পারবো। প্রথমত দেখো এখানে যে লেখটা দেওয়া আছে সেটা কী লেখ দেওয়া আছে? ভি টি লেখ, অর্থাৎ বেগ সময় লেখ, বেগ সময় লেখচিত্র দেওয়া আছে। এবার এখান থেকে কতগুলো ডাটা তুমি পাচ্ছ? কি এই বরাবর ধনাত্মক ভি, এই বরাবর ঋণাত্মক ভি, মানে একবার বেগটা যদি এদিকে হয়, যখন এদিকে হচ্ছে তখন বেগটার অভিমুখ বদলে যাবে, কারণ বেগটার অভিমুখ বদলে দেওয়ার অর্থ কোঅর্ডিনেট চেঞ্জ হবে। অর্থাৎ যখন এদিকে বেগটাকে ইন্ডিকেট করছে মাইনাস অক্ষ বরাবর, তখন বেগের অভিমুখটা পরিবর্তন হচ্ছে। হয়েছে, এই বরাবর কী নির্দেশ করছে? সময়। এবারে একটি কনসেপ্ট দেওয়া ছিল বেগ সময় লেখচিত্রের লেখ, কোন একটা লেখ দেওয়া আছে, ধরো এরকম একটা এ বি সি ডি একটা লেখ, এই লেখটার সময়ক্ষের সাথে যে ক্ষেত্র সৃষ্টি করে তা কী নির্দেশ করে? তা যেমন ধরো এ বি লেখ, এই লেখটা সময়ক্ষের সাথে যে ক্ষেত্রটা সৃষ্টি করেছে, ধরো এই ক্ষেত্রটা সৃষ্টি করেছে এ বি সি ডি ই, ঠিক আছে, এই ক্ষেত্রটা কী নির্দেশ করে? ক্ষেত্রফল, এই ক্ষেত্রের ক্ষেত্রফল কী নির্দেশ করে? এ বি লেখের দ্বারা সৃষ্ট ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রের ক্ষেত্রফল কী নির্দেশ করে? অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বা সরণ নির্দেশ করে। এটা নিয়েই আমাদের প্রবলেম হবে। তাহলে কনসেপ্টটা কী লাগলো? এটা কী লেখচিত্র? বেগ সময় লেখচিত্র। তার লেখ সময়ক্ষের সাথে যে ক্ষেত্র সৃষ্টি করবে তার ক্ষেত্রফল কী নির্দেশ করবে? অতিক্রান্ত দূরত্ব বা সরণ। আচ্ছা, এবারে এখানে দেখো এখান থেকে এতটা, অর্থাৎ এই পয়েন্ট পর্যন্ত গেলে কত সময় নির্দেশ করছে? দুই। এই পয়েন্ট পর্যন্ত যাওয়া মানে কত সময় নির্দেশ করছে? চার। এই পয়েন্ট পর্যন্ত যাওয়া মানে কত সেকেন্ড? পাঁচ সেকেন্ড। দু সেকেন্ডে তার বেগ কত ছিল? জিরো, অর্থাৎ শূন্য সময় থেকে দু সেকেন্ড অবধি বেগ কত ছিল? পাঁচ, সমবেগে চলেছে বস্তুটা। এবারে প্রশ্ন বলেছে যে এইখান থেকে দু সেকেন্ডে, প্রথম প্রশ্ন এক নম্বর, দু সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ও সরণ নির্ণয় করতে বলেছে, দু সেকেন্ডে, চার সেকেন্ডে আর পাঁচ সেকেন্ডে, তিনটে সেকেন্ডে নির্ণয় করতে বলেছে। কী কী বলেছে? দু সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ও সরণ নির্ণয় করো, চার সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর সময় নির্ণয় করো, পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর সময় নির্ণয় করো। আচ্ছা চলো, আমি আশা করি যে তোমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানো। যদি না জেনে থাকো আমরা একবার আলোচনা করে নিই, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ,
আর ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ভূমি ইনটু উচ্চতা। এই দুটো সূত্র আমরা জানি ক্ষেত্রফল নির্ণয়কারী। চলো প্রথমে দু সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব স্মরণ জানতে চাইছে, দু সেকেন্ডে কতটা সময় লেখটা কতটা বিন্দুতে পৌঁছেছে, বি বিন্দুতে তার এই ক্ষেত্রটার ক্ষেত্রফল অর্থাৎ কোন ক্ষেত্রটা দু সেকেন্ডে যখন নির্ণয় করতে চাইছি, অতিক্রান্ত দূরত্ব ধরো ডি নির্ণয়, অতিক্রান্ত দূরত্বটাকে আমরা ডি বলছি, না অতিক্রান্ত দূরত্বটাকে আমরা আচ্ছা ডি বলছি, এটাকে এস বলছি। আচ্ছা তাহলে অতিক্রান্ত দূরত্ব কত সমান কি বলেছি, ও এ বি ই ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা নির্ণয় করলেই আমরা অতিক্রান্ত দূরত্ব এবং স্মরণ পেয়ে যাব। তাহলে ক্ষেত্রফল কি, এটা কি ও এ বি ই একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের কি বলেছি দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য ও ই ধরলাম, প্রস্থ কত, ও এ ধরলাম, এবারে বলো ও ই কত, দুই, ও এ কত, পাঁচ, তাহলে দুই গুণিত পাঁচ সমান কত, দশ। কি বের করেছো দূরত্ব, ইউনিট কি হবে মিটার, একই রকম স্মরণেরও ওই এক দশ মিটার। তাহলে প্রথমটা দু সেকেন্ডেরটা ক্লিয়ার হলো, বুঝে গেছে। আচ্ছা এবারে বলছে চার সেকেন্ডে, চার সেকেন্ডে, তাহলে চার সেকেন্ডেরটা বের করছি, ডি সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সঙ্গে এই পুরোটা হবে, চার সেকেন্ড মানে এখান থেকে পুরোটা এতটা, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দশ বেরিয়েছে প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলা হলো, হাফ ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কোনটা এইটা মানে ইসি, হাফ ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা কত বিই, দেখো হাফ ভূমি, ভূমি এইটা ত্রিভুজ বিইসি, ত্রিভুজের ভূমি কোনটা ইসি, উচ্চতা কোনটা বিই, ইসি কত, এইখান থেকে এতটা চার, এইখান থেকে এতটা দুই, তাহলে ইসি কত দুই, তাহলে দশ প্লাস হাফ ইন্টু দুই ইন্টু বি, বি কত পাঁচ, দুই নে দুই কো মার ডালা, দ্যাট ইজ ইকুয়াল বেরোচ্ছে ক্যালকুলেশন করলে ফিফটিন মিটার হয়েছে। তাহলে স্মরণ কত, সেম ফিফটিন মিটার হয়েছে। এবার আসছি আমাদের ক্ষেত্রে আমরা পাঁচ সেকেন্ডের, খুব ইম্পর্টেন্ট এইটা বোঝো, পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথমে অতিক্রান্ত দূরত্ব বলছি, ডি ইজ ইকাল টু যখন অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব, এটা সব কোন কোঅর্ডিনেটসে ছিল, এটা সব পজিটিভ ছিল, আর এই অংশটা কোন আছে ফোর্থ কোঅর্ডিনেটে আছে, যদি মাইনাসের দিকে হয় অর্থাৎ ভিটা মাইনাসের দিকে হয়ে গেছে, যখন অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব যতগুলো ক্ষেত্রফল সব ক্ষেত্রফলগুলোকে যোগ করব, মানে ডি নির্ণয় করছে জিরো থেকে পাঁচ সেকেন্ডে, তার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ও এ বি ই এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল বিই সি প্লাস আবার একটা ত্রিভুজের ক্ষেত্রফল, এইটাতে নাম দিলাম এফ, ডি সি এফ হয়েছে। কিন্তু এই কোঅর্ডিনেটটা যদি এটা এই দিকে থাকতো, এই কোঅর্ডিনেট এটাকে বলে ফার্স্ট কোঅর্ডিনেট, এ পাশটা হয় সেকেন্ড কোঅর্ডিনেট, এ পাশটা হয় থার্ড কোঅর্ডিনেট, এটা হয় ফোর্থ কোঅর্ডিনেট, যদি ফোর্থ কোঅর্ডিনেট থাকে স্মরণ নির্ণয়ের সময় চেঞ্জেসটা কী হচ্ছে, ওই কোঅর্ডিনেটসে যদি উল্টো কোঅর্ডিনেটসে থাকে তাহলে সেই কোঅর্ডিনেটসে দেখো এই ক্ষেত্রফল, এই ক্ষেত্রে এই কোঅর্ডিনেটসে আছে মাইনাস, এটা এই কোঅর্ডিনেটসে আছে সেইটাকে ক্ষেত্রফলটাকে বিয়োগ করে দেবো, দ্যাট ইজ এটা পার্থক্য। তাহলে কী বললাম, অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে গেলে লেকটা যত ক্ষেত্রফল আছে সব ক্ষেত্রফলগুলোকে যোগ করো, মোট ক্ষেত্রফল, কিন্তু স্মরণ নির্ণয় করতে চাইলে আমরা যে ক্ষেত্রফলটা এই কোঅর্ডিনেটস অর্থাৎ মাইনাস ভি বেগের দিকে থাকবে তার ফলে যে ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রের মানটা বিয়োগ করে দিলে লেখচিত্র থেকে স্মরণ বেরোবে। তাহলে এটা কত হচ্ছে, আচ্ছা ডিসিএফ এর ক্ষেত্রফলটা আমি এখানটাতে বের করে নিই, ডিসিএফ এর ক্ষেত্রফলটা, তাহলে আমরা শুধু মানটাকে বসিয়ে দিলাম ডিসিএফ। আচ্ছা এবারে বলো এর হাফ ভূমি কোনটা, ভূমি সিএফ, দেখো ভূমি সিএফ, উচ্চতা কোনটা ডিএফ, ডিএফ হচ্ছে, সিএফ কত, চার পাঁচ, তার মানে এটা ওয়ান, দেখো পুরোটা পাঁচ, এইটা চার, তাহলে এটা কত এক, ডিএফ কত পাঁচ,
ইন্টু পাঁচ, তাহলে কত হচ্ছে পাঁচের দুই সমান কত হচ্ছে 2.5। ওকে, এখানটাতে চলে আসি, সরণ। প্রথমেরটা বেরিয়েছিল 10, ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়েছিল 5, এটার ক্ষেত্রফল বেরোলো 2.5, তাহলে কত হচ্ছে 15.17.5 মিটার। কিন্তু এর ক্ষেত্রে 10 + 5 - 2.5 দ্যাট ইজ ইকাল টু 12.5 মিটার। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। অর্থাৎ বোঝা গেল, সরণ যদি কোনো কোঅর্ডিনেটসে মাইনাস দিকে বেগ হয় তাহলে তার লেগটা সময়কের সাথে যে ক্ষেত্র সৃষ্টি করবে সেই ক্ষেত্রটাকে মাইনাস করব। যদি এই কোঅর্ডিনেটসে থাকতো তাহলে কিন্তু আমরা প্লাস করতাম, হয়েছে। চলো নেক্সট, তোমাদের জন্য একটা প্রবলেম আমি দিই, প্রবলেমটা দেখে নাও, স্ক্রিনে দেখাচ্ছি, দেখো প্রবলেমটা দেওয়া আছে। 10 নম্বর প্রবলেম, একটি বস্তুর বেগ সময় লেখচিত্র দেখানো হয়েছে, লেখচিত্র থেকে নির্ণয় করো বস্তুটা কতটা দূরত্ব অতিক্রম করবে। সঙ্গে আমি অংশটা বলি, কতটা দূরত্ব থাকছে সেটা আশা করি ক্যালকুলেট করা যাবে। আচ্ছা, হয়েছে, সঙ্গে যদি সরণ বলতো সেম হতো না আলাদা হতো, এটা দেখে নিতে হবে, হয়েছে। ওকে, করে নাও, ট্রাই করো। ওকে, আমি কমেন্ট বক্সে এই প্রশ্নের উত্তরটা আশা করি ভিউয়ার্সদের কাছ থেকে পাবো, উত্তরটা পেয়ে যাব। থ্যাংক ইউ।